বিকাশ দা, আজকে খেলা কেমন দেখলে? আজকে ডার্বির আগে কি বলবে? কিন্তু খুশি হচ্ছে 3 পয়েন্ট পেয়েছে। এই খেলার আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাতেও বেশ অনেক দিন পরে বেশ প্রচুর সমর্থক এসছে গ্যালারিতে, বেশ গ্যালারিতে লাল হলুদ আদি লাইট ফাইট দেখে ভালো লাগছে। যাই হোক, আমাদের হয়তো এখন সবে দুখানা ম্যাচ হয়েছে, ওরা ইম্প্রুভ আরও করবে, কিন্তু স্যাটিসফাইড যে 3 পয়েন্ট আমরা পেয়েছি। বিকজ দা, ডার্বিতে মোহন, ডার্বির আগে মোহনবাগানও খেলেছে, এখনও মানে জয় পায়নি, তারা ম্যাচ ড্র করেছে, তবে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে আছে, অনেক বিশেষজ্ঞ একই কথা বলছে, তো তুমি কি ভাবছো ডার্বিতে কাকে এগিয়ে রাখবে? কখনোই এগিয়ে রাখি আমি সবসময়, ম্যাচ বড়দের ডার্বি হলেও সবসময় বলি 50-50 ম্যাচ, আমি কখনোই প্রেডিকশান করি না যে এই টিম জিতবে। এটা একটা মানে ইসমল মোহনমার ম্যাচ, এটা একটা স্নায়ুর যুদ্ধের লড়াই, একটা টেনশান থাকে, এই টেনশানটা কাটিয়ে ওই দিন যে ফ্রি খেলতে পারবে, যে যার অরিজিনাল খেলাটা খেলতে পারবে, সেই টিম জয়লাভ করার তাদেরই প্রথমে। সায়ন, সায়ন এই যে চিৎকার সিনিয়র দল থেকে, ভালো নাম, এটা ভালো, কিন্তু সায়ন কি প্রমাণ করতে পারলো নিজেকে? ওর কিন্তু ওই ক্যাজুয়ালনেসটা এসে গেছে, কিন্তু ও ভাবছে আমি হিরো হয়ে গেছি, না হিরো এখনও হওয়ার জায়গায় আসেনি, কিন্তু ফার্স্ট টিমে আসতে হবে, সেই লড়াইটা ওই করতে হবে। মাঠে যখন নামবো আমি হাফ টাইমের পরে নামাই, আমাকে যখন নামাই আমি আমার 100% আমি এফোর্ট দেবো, কিন্তু আমি এই কখনো সখনও একটু ক্যাজুয়ালনেসটা এসে যাচ্ছি, আজ আমি হয়তো স্টার হয়ে গেছি, এখন কোনো স্টারের সেই জায়গায় কিন্তু সায়ন আসেন না, প্রচুর লড়াই করতে হবে, আরও লড়াই করতে হবে, আরও প্রচুর লড়াই করতে হবে। মানে ইসবল ক্লাবের এই জার্সিটা, রেড অ্যান্ড ইয়েলো জার্সিটা পরে মাঠে নামবো, যখন নামবো তখনই আমি তার আমার 100% আমি দেবো।